10 টাকার জন্য ট্রাকের পিছনে মারামারি কামড়া কামড়ি করবেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই দল ওই দল খুনাখুনি করে শেষ হয়ে যাবেন। এই পথ জাহান্নামের পথ, 1300 বছর ধরে এই ধর্মের সেই গোষ্ঠী এই পথ আবিষ্কার করেছে। মুমিনরা যখন জমিনে বহির্গত হবে আল্লাহর সাহায্য নিয়ে, তোমাদের পরাজয় অনিবার্য হবে ইনশাআল্লাহ, শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর হিজবুত তহিদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিজবুত তহিদের ঢাকা বিভাগীয় আমির ডাক্তার মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে উত্তরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হুজুগ গুজব ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শীর্ষক এই আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তহিদের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। হিজবুত তহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, আমদানি রফতানি বাণিজ্যে ধস, করোনা মহামারীর ফলে কর্মহীনতা, বিক্ষুব্ধ রাজনৈতিক অঙ্গন, ধর্মীয় অসহিষ্ণুতা ইত্যাদি সব মিলিয়ে আমাদের দেশ এক ভয়াবহ সংকটের মুখে পড়েছে। এই সংকটের সুযোগ নিয়ে অনেকে চেষ্টা করছে লুটতরাজ করতে, পণ্য মজুদ করে নানা উপায়ে স্বার্থ হাসিল করছে। রাজনৈতিক ষড়যন্ত্রকারীরা হয়তো চেষ্টা করবে বাংলাদেশকে শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য, কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষের দায়িত্ব আছে দেশটাকে রক্ষা করার জন্য। আজকে সীমানা দিয়ে, কাঁটাতারের বেড়া দিয়ে, দেওয়াল দিয়ে, কল্পিতভাবে সীমানা একে দিয়ে, নদীর মুখে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নিচ্ছেন, খাবার আটকে দিচ্ছেন। এখন এটার নাম দিয়েছেন ফুড ন্যাশনালিজম, এটার নাম দিয়েছেন ইদানিং ফুড ন্যাশনালিজম, খাদ্য জাতীয়তাবাদ। বিশ্বের 1/3 খাদ্য উৎপাদন করে ইউক্রেন, বাস রাশিয়ার পুটিন সাহেব যুদ্ধের অংশ হিসেবে বিশ্বের সমস্ত খাদ্যের মুখ বন্ধ করে দিয়েছেন। বাস ইন্ডিয়ানরা বলেছেন আমরা গম রপ্তানি করব না, ওই মালয়েশিয়ানরা বলছেন আমরা এখন থেকে মুরগি সাপ্লাই দেব না, এইভাবে শুরু হয়েছে। এটার নাম দিয়েছেন খাদ্য জাতীয়তাবাদ। কে কাকে মারতে পারে, কে কাকে পানি না দিয়ে শুকিয়ে মারতে পারে, খাদ্য আটকে মারতে পারে, বোম দিয়ে মারতে পারে, এই কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই সময় তিনি আরো বলেন, বর্তমানে যে ইসলাম আমরা দেখছি তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ নয়, সম্পূর্ণ আলাদা বিপরীতমুখী পথ। আল্লাহর কসম, রাসূলের পথ আর আপনাদের পথ এক নয়, ওটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, ওটা জান্নাতের ফেরকা, এটা হলো 72 ফেরকা, এটা জাহান্নামের ফেরকা। এদেরকে অনুসরণ করবেন আল্লাহর কসম আপনারা জাহান্নাম যাবেন। দুনিয়াতে দাসত্ব বরণ করবেন, গোলামির জিঞ্জির পড়বে, উদ্বাস্তু শিবিরে যাবেন, 10 টাকার জন্য ট্রাকের পিছনে মারামারি কামড়া কামড়ি করবেন, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই দল ওই দল খুনাখুনি করে শেষ হয়ে যাবেন। এই পথ জাহান্নামের পথ, 1300 বছর ধরে এই ধর্মের সেই গোষ্ঠী এই পথ আবিষ্কার করেছে। মিলান রাসূল এবং সাহাবায়ে কেরামদের পর শাহাদাতের পথ, আর আপনাদের হচ্ছে কাপুরুষতার পলায়নের পথ। ওই পথ শিরিক কুফরের বিরুদ্ধে লড়াইয়ের পথ, আর এই পথ হচ্ছে শিরিক কুফরকে আলিঙ্গন করে নেওয়ার পথ। এখানে আপনারা তসবির দানা টপকাচ্ছেন, মুফতি হচ্ছেন, মৌলানা হচ্ছেন, তফসির পড়ছেন, ব্যাখ্যা করছেন, আপনারা ওয়াজ করে খাচ্ছেন, লজ্জা হওয়া দরকার। আপনাদের জাতির মাথার উপরে চলে ব্রিটিশের আইন, ব্রিটিশের হুকুম, টাকার বিনিময়ে লক্ষ লক্ষ মানুষকে মুসলমান সার্টিফিকেট দিচ্ছেন। তিনি আরো বলেন, কোনটা ন্যায় কোনটা অন্যায় তার চূড়ান্ত মানদণ্ড হিসেবে আল্লাহর বিধানকে মেনে নেওয়াই হচ্ছে ঐক্যের একমাত্র সূত্র। আমাদের দেশের সকল হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি সকলকে যাবতীয় অন্যায় বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। একটা বিষয় পাবেন না, জাতির ঐক্যমত্য পাবেন না, ঐক্য নষ্ট করা হয়েছে। এর পরেও আশা রাখি আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েতের রশ্মি, যেই রাস্তা এসেছে,
ওই রাস্তার বরকতে ইনশাআল্লাহ হাজার হাজার ফেরকায় মাযহাবে তরিকায় বিভক্ত এই জাতি ঐক্যবদ্ধ হবে হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিজবুত তাওহীদের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি খাদিজা খাতুন, সিলেট বিভাগীয় আমির মোহাম্মদ আলী হোসেন, বরিশাল বিভাগীয় আমির মোহাম্মদ আলামিন সবুজ, কেন্দ্রীয় নারী ও শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক রুফায়দা পান্নি, প্রচার বিষয়ক সম্পাদক শফিকুল আলম ওগবা, গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস এম শামসুল হুদা, উত্তরা ও গাজীপুর জোনের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ফরিদুদ্দিন রাব্বানি, মিরপুর শাখার সভাপতি আব্দুল হক বাবুল সহ স্থানীয় হিজবুত তাওহীদের অসংখ্য নেতাকর্মী। ষোলো হাজার অ্যাটম বোম বানিয়েছেন এক ভাই আরেক ভাইকে হত্যা করার জন্য, ইবলিস আপনাদেরকে দিয়ে করিয়েছে, আমাদের মতো গুনাহগার বান্দা দাঁড়িয়েছি আপনাদের এই ভ্রাতৃত্বের পরিচয় মনে করিয়ে দেওয়ার জন্য। এই যে যুক্তি দিয়ে কথাবার্তা বলা এবং যে কোনো জিনিস ক্লিয়ার পরিষ্কার করা, এটা আমি আমার লাইফে আমি কোনো হুজুর মাওলানা কিংবা আগের কোনো ইসলামিক নেতা ভেতরে পাই নাই, গুজামিল কথাবার্তাই পাইছি। এটা ওনার কথাবার্তা আমার কাছে মনে হয়েছে যে পরিষ্কার। অনেক কিছুই জানতাম না, অনেক কিছুই শিখছি এবং এখান থেকে এসে যে ইসলামের বিষয়ে যে কথাগুলো বলতেছে না, সেগুলোই মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। যারা হুজুগে চলে তাদের ব্যাপারে আমার এই কথাগুলো না, যারা জ্ঞানী মানুষ তাদের ব্যাপারে এই আলোচনায় যে আসলে আমরা যে কালেমের মধ্যে আছি, আমরা তাওহীদের রুবুবিয়ার মধ্যে আছি, অর্থাৎ আল্লাহ তাআলাকে আমরা শুধু রব হিসাবে গ্রহণ করছি, কিন্তু তাওহীদ উলুহিয়ার মধ্যে নাই, যে অর্থাৎ আল্লাহ ছাড়া যে কোনো হুকুমদাতা নাই, এই মূল বিষয়ের মধ্যে নাই। আর এটার মধ্যে যদি আমরা না থাকতে পারি, তবে যেমনভাবে আমরা ইতিপূর্বে বিভিন্নভাবে ধ্বংসের মধ্যে ছিলাম, এখনো আছি, এরকমভাবে থাকবো।